বাজে, সময় দেখো 4টে, দেখো খেয়ে আর উঠতেই পারছে না, এত খেয়েছে আর খেয়ে ভাবে তুই ছাড়া মাগো, তুই ছাড়া আমার নয়ন মাঝে পড়বি ধরা, আর কবে মা আর কবে মাগো। ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটুখানি অ্যাভয়েড করে দাও, কারণ এই যে এখানে সমস্ত ব্যাগ দেখতে পাচ্ছ এগুলো সব আমার না, এগুলো মেঘার, ঠিক আছে? মেঘার কলেজে এক্সকার্শনের জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে। আর প্লিজ ব্যাকগ্রাউন্ডটা অ্যাভয়েড করো, কারণ বাড়িতে পিসিমণিরা সবাই এসেছে, সবাই গেস্টরা আছে, তাই অবস্থা একটু খারাপ আছে। যাই হোক, মেন কথায় আসি, আজ বাড়িতে কালী পুজো রয়েছে, তার জন্য বাড়িতে একেবারে হইচইয়ের পর্ব। তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা আর কী কী হতে চলেছে। এখনও পর্যন্ত আমি কিছু রেডি হইনি, অবশ্য ঠাকুর আনতে যাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে, এখনও ব্যান্ড পার্টি আর বাজনা শুরু করে দিয়েছে। অলরেডি তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি এখন বলতে পারছি না, কিন্তু আমি শুনতে পাচ্ছি ব্যান্ড পার্টির সব আওয়াজ টাওয়াজ শুরু হয়ে গেছে, এখন কিন্তু ঠাকুর আনতে যাওয়া হবে। চলো যাই, তাদের ফটফট করে এই একটা গেঞ্জি ঘরে পড়ে আছে, এই গেঞ্জিটা আমি তাড়াতাড়ি চেঞ্জ করে শাড়ি পরবো একটা, ঠিক আছে? লাল আর সাদার মধ্যে একটা শাড়ি পরবো, আর তাদেরই তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার পিসিমণিরা সবাই মিলে এসেও গেছে, কিন্তু এখন এই মুহূর্তেও ঘরে কেউ নেই, সবাই মিলে ঠাকুরের ওখানে রয়েছে, আমি ঘর থেকে ভিডিওটা শ্যুট করছি। যাই, ভিডিওটা তাহলে শুরু করি। আমি এখন রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম সাদা শাড়ি পরেছি, আর এখানে কোমর বন্ধনী লাগিয়েছি, লাল রঙের একটা ব্লাউজ পরে একটু হালকা মেকআপ করে, মেকআপ তো একদমই করার টাইম হয়নি, কারণ সবাই মিলে চলে গেছে, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছি, জানলে না সবাই আমাকেই বকা দেবে, কারণ সবাই মিলে এখন বাইরে চলে গেছে ঠাকুর আনতে যাওয়ার জন্য। আমি এই এই শাড়িটা পরতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমি এরকম শাড়ি কোনোদিন পরিনি, আমার মাও ঠিকঠাকভাবে পরাতে পারে না, তো আবার শিখিয়ে 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 অনেকটা দেরি হয়ে গেল। এখন যাই ফটাফট ঠাকুরটা আনতে যাই। এই সবাই মিলে চলে এসেছে এখানে ঠাকুর আনতে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ সব কত সেজেছে, পিসিমণিরা সেজে নিয়েছে, ভিডিও আমার বলছে ফটো তোলার জন্য পোস্ট দিচ্ছে, দাঁড়া তুলছি। এখানে অংশু দাদু ক্রিস জোস, এই হলো আমাদের প্রতিমা, এটা আনতেই আমরা সবাই চলে এসেছিলাম, আর কি সুন্দর লাগছে দেখো, দেখি মন করে thank you.
হয়েছে কিন্তু বৃষ্টি এখনো রেডি হয়নি। বৃষ্টিকে রেডি করি আমি যাচ্ছি না, এখন তাড়াতাড়ি যাই নালে পিসিমণি আমাকে ধরবে। পিসিমণি বলেছে পিসিমণি বরণ করবে যখন আমাকে ভিডিও করতে হবে, ফটো তুলতে হবে, তাই তাড়াতাড়ি যাই নালে বড় পিসিমণি আমাকে খুব বকবে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরি, কালো রূপে দিগম্বরি, হৃদিপদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত। এদিকে আমি এখানে ঘুরে ঘুরে ভিজে বেড়াচ্ছি, ওই দেখো এখানে এসে পকোড়া খাচ্ছে, আর আমি ওদের ঘরে গিয়ে খুঁজে আসছি। ঠিক আছে, শ্রদ্ধা দুজনে মিলে এখন পকোড়া খাচ্ছে, ওরা খেয়ে নিচ্ছি কফি। মেঘা বলছিল এটি যদি তোমরা চিকেন পকোড়া ভেবে থাকো তো ভুল হবে, এটা চিকেন পকোড়া নয়। এই দেখো এতক্ষণ পরে আমার মায়ের আসার সময় হয়েছে, খেতে বসেছি আমরা সবাই মিলে। এই দেখো আমার পাশে বসেছে ক্রিম, সবাই মিলে এখন খেতে বসেছি, আর ওদিকে কারা বসেছে আমরা পুরো টিম একসাথে মিলে খেতে বসেছি। আমি পরে দেখাচ্ছি আরো কারা কারা রয়েছেই, সাথে রয়েছে বৃষ্টি যে এখন খাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি কিছুই দেয় তাতেই খাওয়া শুরু করে দিয়েছে, আর কুটু তো ভিডিও করতেই ব্যস্ত। আর ওই দিকে রয়েছে দাদা ভাইরা, যেখানে রয়েছে শ্রদ্ধারা, শান্তা, অমিতা, অংশু, সবাই মিলে ওখানে খেতে বসেছে। আর এই আমার, আর ওই দিকে দেখো আমার মা আর বাবা দেখো সেখানে এসেই খেতে বসে গেছে, এসেই খেয়ে নিচ্ছে, এসেই খেতে বসে গেছে। মা এখনো খাচ্ছে, আমার বাপি তো খাওয়া হয়ে গেছে অতক্ষণে। বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ হো রহা সাল। আমাদের খাবার দিয়ে দিয়েছে, এখানে আমার কড়াইশুঁটির কচুরিটা অর্ধেক পড়ে রয়েছে, আলুর দম নেই, আর এই সবাই খেয়ে নিই আমরা। চলো তাহলে খেয়ে নিয়ে তারপর কথা বলছি। দেখো খেয়ে আর উঠতেই পারছে না, এত খেয়েছে আর খেয়ে উঠতেই পারছে না। নাচ গান করে এসে এখন ভোগের রান্নার জন্য জোগাড় করতে বসে গেছে ভীষণই। আবার দেখো বসে বসে এখন ভোগের ঘরে সকালে পুজো টুজো হয়ে গেছে, যেগুলো হোমটম হয়েছে এই পুজোগুলো সকালে হয়ে গেছে, এখন কালী পুজো হচ্ছে। দেখাচ্ছিলাম এই দেখো মেঘা,
এখানে শুয়ে পড়েছে, ও আর এসে থাকতে পারছিল না, ও শুয়ে পড়েছে। এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার আবার যাই গিয়ে দেখি পুজো টুজো হচ্ছে। তোমাদের কি দেখলাম, সব এখানে বসে বসে আড্ডা মারছে। এই দেখো, এই আবার জ্যাকেট সোয়েটার ফোয়েটার পরে নিয়েছে একদম। এখনো এখানে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে, কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে, মায়ের সে ভাব ভাবিয়া কমলা কান্ত, সে ভাব ভাবিয়া সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো। সবাই জেগে আছে তার মাঝখানে, উঠে পড়েছে, এতক্ষণ ঘুমাচ্ছিল পিসিমণি। এই দেখো এখানে সিঁদুর সিঁদুর খেলা গেল, হাত পাচ্ছে না বলে কি করছে। এই দেখো সময়টা দেখো, এখন কত 5টা, এতক্ষণ পর্যন্ত আমরা জেগে জেগে বসেছিলাম, এখন কি চলছে দেখো। ঘরে গিয়ে ঘুমিয়ে এসে মিথ্যে কথা, না আমি একটু ঘুমাইনি, ওরকম বলছে, ও নিজে ঘুমিয়েছে বলে ও ভাবছে সবাই ঘুমিয়েছে, আমরা কেউ ঘুমাই। আমাকে পিসিমণি বলে যে দিদি বাড়ি চলে গেছিল, না না ঘুমাই। এই দেখো কি হচ্ছে, নে নে ঝট করে আচ্ছা রিগেস করে হয়ে গেল। চারিদিকে এই ফটো শ্যুট চলছে, এখন ঠাকুর নামানো চলছে, এরপর ঠাকুর বিসর্জনের পথে যাবে। বাজাবাকে কি কাজ লাগছে, প্রত্যেকটা কথার মাঝখানে এসে কথা ওকে বলতেই হবে, বলতেই হবে।
হচ্ছে এখন আমরা যাচ্ছি বাড়ির পরে এরকম মেঘা করে চাদর ফাদর গায়ে দিয়ে দিয়েছে এখানে বৃষ্টিও রয়েছে সবার মিলে নাচ গান সব কিছু হয়ে গেছে ঠাকুর বিসর্জন শেষ সারা রাত না ঘুমিয়ে মুক্তির অবস্থা কি একটুও ঘুমাইনি আমি আর বৃষ্টি একটুও ঘুমাইনি মেঘা তো একটুও ঘুমিয়ে নিয়েছে বাড়িতে এসে বাট আমার আর বৃষ্টি একটুও ঘুম হয়নি এখন যাই ঠাকুর বিসর্জন শেষ এখন প্রসাদও নিয়ে নিয়েছি নিয়ে আমি বাড়ি দিয়ে যাচ্ছি আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা।